ক্ষমতা জিতে পশ্চিমাদের কাছে দেন দরবারে লবিস্ট নিয়োগ করেছে বিএনপি, বিদেশিদের ভয় পান না শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির সিনিয়র নেতারা বলছেন নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। সোমবার 3 দেশ সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষোভ ঝাড়েন বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের নানা তৎপরতায়। যে যারা আমাদের উপর স্যাংশন দেবে তাদের কাছ থেকে আমরা কোনো কিছু কেনাকাটা করব না। জানি এখন চলছে কথার লড়াই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অভিযোগ, ক্ষমতায় যেতে বিদেশিদের কাছে নালিশের পর নালিশ করছে বিএনপি। বিদেশিরা এসে আমাদের ক্ষমতায় বসিয়ে দিবে এমন কোনো চিন্তা, এমন কোনো অসম্ভব চিন্তা তিনি কখনো করেননি। ক্ষমতায় বসাবার মালিক বাংলাদেশের জনগণ। অবশ্য দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের মতে বিদেশিদের সাথে আওয়ামী লীগের ভাবনায় বিরোধ নেই। যদি এমন হতো যে আমাদের বিদেশি বন্ধুদের তাদের চাওয়া একরকম, আমাদের চাওয়া একরকম, তাহলে মতদ্বন্দ্বতা থাকলে সেখানে চাপ প্রয়োগের বিষয়টা আসে। এখানে তো কোনো মত পার্থক্য নেই। আমরাও চাই একটা অংশগ্রহণমূলক অবশিষ্ট নিরপেক্ষ নির্বাচন হোক। এদিকে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বলেন হুমকি ধামকি আর নিষেধাজ্ঞা দিয়ে দমানো যাবে না আওয়ামী লীগকে। যে র্যাব এই দেশের জঙ্গি দমন করেছে, সন্ত্রাস দমন করেছে, সেই র্যাবের বিরুদ্ধে যদি স্যাংশন দেয়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করে, তাহলে তো সেইটা জননেত্রী শেখ হাসিনা মেনে নেবেন। আগে তো দেশ, তারপর হচ্ছে ক্ষমতা। সকল বাধা পেরিয়ে আগামী জাতীয় নির্বাচনেও শেখ হাসিনা সরকার গঠন করবে বলে মনে করেন ক্ষমতাসীন দলের এই সিনিয়র নেতারা। জননেত্রী শেখ হাসিনা হচ্ছে জনগণের প্রতি আস্থাশীল। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।